हेलो स्टूडेंट्स वेलकम टू vidanko.com আমি তোমাদের গণিত শিক্ষক শুভময় আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি প্রশ্ন আমাদের বলা হয়েছে প্রদত্ত p less than 0 তাহলে আমরা এখানে কি বলতে পারি সুতরাং -p greater than 0 আমাদের এখানে যে সমাকলনটি দেওয়া আছে সেটি কি ইন্টিগ্রেশন রুট px স্কয়ার প্লাস qx প্লাস r dx তাহলে আমরা এখানে কি করতে পারি ইন্টিগ্রেশন রুট এখান থেকে আমরা মাইনাস p কমন নিতে পারি মাইনাস x স্কয়ার প্লাস qx বাই মাইনাস p প্লাস r বাই মাইনাস p dx তাহলে আমরা এখানে কি লিখতে পারি এইভাবে লেখার কারণটি কি বা মাইনাস p নেওয়ার এখানে কারণ কি যেহেতু মাইনাস p গ্রেটার দ্যান 0 তাহলে এবার আমরা এটিকে কিভাবে লিখতে পারি রুট ওভার অফ মাইনাস p ইনটু রুট ওভার অফ মাইনাস x স্কয়ার মাইনাস qx বাই p माइनस आर बाई पी डीएक्स তাহলে আমরা এখানে কি করতে পারি রুট ওভার অফ মাইনাস পি এটি একটি কনস্ট্যান্ট এটিকে আমরা বাইরে লিখলাম রুট ওভার অফ মাইনাস এক্স স্কয়ার প্লাস মাইনাস যদি আমরা কমন নিই টু ইন্টু কিউ বাই টু পি ইন্টু এক্স প্লাস এখানে তাহলে আমরা কি লিখবো কিউ বাই টু পি এর হোল স্কোয়ার যেহেতু আমাদের এখানে বাইরে মাইনাস সাইন আছে এই আমরা এখানে কি লিখতে পারি মাইনাস আর বাই পি প্লাস কিউ বাই টু পি তার হোল স্কোয়ার ডিএক্স তাহলে আমরা এখানে কি লিখতে পারি রুট ওভার অফ মাইনাস পি ইন্টিগ্রেশন অফ রুট কিউ বাই টু পি এর হোল স্কোয়ার কিউ বাই টু পি এর হোল স্কোয়ার মাইনাস আর বাই পি মাইনাস এক্স প্লাস কিউ বাই টু পি এর হোল স্কোয়ার ডিএক্স তাহলে আমরা এখানে কি লিখতে পারি এক্ষেত্রে কিউ বাই টু পি হোল স্কোয়ার একটি পূর্ণবর্গ রাশি তাই কিউ বাই টু পি এর হোল স্কোয়ার গ্রেটার দেন জিরো কিউ বাই টু পি এর হোল স্কোয়ার গ্রেটার দেন জিরো এখানে আমরা কি লিখতে পারি পি লেস দ্যান জিরো বা পি লেস দ্যান জিরো আমাদের এখানে প্রয়োজন নেই যেহেতু এটি একটি পূর্ণবর্গ রাশি এখানে আমরা গ্রেটার দেন ইকুয়াল টু লিখতে পারি কারণ কিউ এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এটির ভ্যালু কি হবে জিরো অর্থাৎ এটি শূন্য হতে পারে বা শূন্যর বড় হতে পারে আর যেহেতু মাইনাস যেহেতু p less than 0 তাই মাইনাস r বাই p গ্রেটার দেন 0 অতএব q বাই 2p এর হোল স্কোয়ার মাইনাস r বাই p গ্রেটার দেন 0 অর্থাৎ এটি একটি ধনাত্মক রাশি তাহলে আমরা এখানে কি লিখতে পারি ধরি x প্লাস কিউ বাই টু পি ইকুয়াল টু জেড অবকলন করে পাই
d of x plus q by 2p equal to dz, তাহলে dx equal to dz, তাহলে আমরা এখানে কি বলতে পারি, প্রতিস্থাপন করে পাই, প্রতিস্থাপন করে পাই root over of minus p integration, আমরা এখানে কি লিখবো, integration root q by 2p এর whole square, q by 2p এর whole square minus r by p minus z square dz minus z square dz, যা আংশিক সমাকলনের সূত্র root a square minus x square dx equal to x by 2 root a square minus x square plus a square by 2 sin inverse x by a plus c, যেখানে c সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক দ্বারা সমাধান করা যায়, সমাধান করা যায়, তাহলে আমাদের এখানে কোন অপশনটি হবে, অপশন বি, তাহলে এখানে আমরা কি বলতে পারি সঠিক উত্তর, আমাদের বলা হয়েছে এটি এই সমাকলনটি কার সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো, কোন সূত্রের সাহায্যে, তাহলে সঠিক উত্তর অপশন বি, ইন্টিগ্রেশন রুট a স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx ইকুয়াল টু x বাই টু রুট a স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই টু সাইন ইনভার্স x বাই a প্লাস c। তাহলে আমরা যদি এখানে প্রশ্নটি দেখি, এটি আমাদের বলা হয়েছে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি x বাই এ, সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।